আজকে একটা স্পেশাল দিন আজকে ছিল আমাদের এখানে ভোট তাই দুপুরবেলা লাঞ্চ সেরে 4টা 5টা নাগাদ ভোট দিয়ে ফিরেছি কিন্তু ভোটটাও যে মানে ভোটের জন্য যে শুধু স্পেশাল তা নয় আজকে বাড়িতে কিছু সন্ধ্যাবেলা গেস্ট আসবে এর জন্য কিন্তু সেজে গুজে রেডি আর তার আগে বেশ কিছুটা বাসনপত্র ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরেই ফ্রেশ হয়ে নিয়েছি একদম ড্রেসটেস পরে রান্না বেশ কিছুটা এগিয়ে রাখবো তার জন্য আমি দুপুরবেলাতেই চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লোর আর তার সঙ্গে ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে রাখবো চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু এখনই করব না কারণ চাইনিজ আইটেমটা না একদম গরম গরম যদি সার্ভ করি তাহলে সেটা ভালো লাগে আমি দুটো ডিম দিয়ে দিলাম ডিম দুটো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে এগুলোকে ফ্রাই করে রাখবো আর তার সঙ্গে একটুখানি পকোড়ার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি এটা একদম যখন গেস্ট আসবে তখন একদম সঙ্গে সঙ্গে জাস্ট ম্যারিনেট মানে এই পোর্শনটা করে ভেজে তারপরে সার্ভ করবো কিন্তু এইটা আমি ভেজে রাখছি আর ফ্রাইড রাইসের জন্য সবজিটাকেও কেটে নিয়েছি সবজিটাকে কেটে নিয়েছি এটা দিনের বেলাতে যাতে এইটা অনেকটা টাইম লাগে এবারে রান্নার ব্যাপারটা তো আজকে মেনুটা হচ্ছে হলো ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাটনি মিষ্টি এটা হচ্ছে মেনু প্রচন্ড গরম পড়েছে আসলে গরমের জন্য রান্না করে আসলে এমনিতেই পুরো ঘেমে নিয়ে একসা আর কি করছি তার জন্য একটু হালকা মানে লাইটই কম কমের মধ্যে খাওয়া দাওয়া আর কারা আসছে সেটা এই মুহূর্তে বলছি না সেটা সারপ্রাইজ থাকুক তবে যারা আসছেন তারা এর আগে আমাদের বাড়িতে কোনোদিনও আসেননি মানে এই ফার্স্ট আমার বাড়িতে আসছেন অনেকদিন ধরে মানে আসার তাদেরকে মানে আমন্ত্রণ জানিয়েছি অনেকদিন আগে কিন্তু গত বছরটা তো পুরো করোনার জন্য কেউ কারোর বাড়িতে যাতায়াত হয়নি সেই জন্য আমার বাড়িতেও কেউ আসেনি আমিও কারোর বাড়িতে যাইনি তারপর যখন ডিসেম্বর পেরিয়ে গেল 2021 পড়ার পর থেকেই আমি তাদেরকে এখানে আসতে বলছিলাম যে আমার বাড়িতে একদিন এসে আসার জন্য কিন্তু এই আমাদের সময় হয়তো তাদের হয় না এই করে করে আলটিমেটলি আজকে তারা আসছে দেখা যাক কে আসে তাহলে চলুন প্রথমে চিকেন গুলোকে আমি ফ্রাই করে রেখে দেবো গ্রেভিটা কিন্তু এখন করবো না কারণ রাইসটা আর গ্রেভিটা মানে চিলি চিকেনটা সঙ্গে সঙ্গে করে সার্ভ করলে তবেই ওটা খেতে ভালো লাগবে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আমি চিকেনটাকে ছেড়ে দিচ্ছি আর সন্ধেবেলার জন্য পকোড়া চিকেন পকোড়া ভাজবো আর তার সঙ্গে একটুখানি কোল্ড কফি করবো সব জোগাড় মোটামুটি কমপ্লিট যতটুকু বাকি ছিল ততটুকু করে ফেললাম এই চিকেন গুলো ফ্রাই করে নিয়েছি চিলি চিকেনের জন্য ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে আর যেটা পকোড়া ভাজবো সেটাকে একদম রেডি করে রেখেছি ওনারা হয়তো এক্ষুনি আসতেই মানে এক্ষুনি হয়তো চলে আসবেন আর তখন কফিটা বানাতে বানাতে ভাবছি যে চালটাকে তো ভিজিয়ে রেখে দিয়েছি কোল্ড কফিটা বানাতে বানাতে তখন ভাতটাও ভাবছি করে নেবো আসলে কাজগুলো সবটা গুছিয়ে না রাখলে তাদের সাথে হয়তো কথা বলারই টাইমটা পাওয়া যায় না এর জন্য যতটা সম্ভব মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি এবারে অপেক্ষা তারা চলে আসলেই আবারও ফিরে আসছি অপেক্ষার অবসান কলিং বেল বেজে গেছে চলে এসেছে সারপ্রাইজ টোডোর বেস্ট ফ্রেন্ড আর ভিতরেরটা বার করে দে এটা হচ্ছে তোর গিট পাস করার জন্য এক বছর পর না এক বছর না দেড় বছর পর প্রায় মানে সেই মার্চের লাস্ট স্কুল হয়েছিল যেদিন দেখা হয়েছিল মানে কেজি ওয়ানের লাস্ট ক্লাসের দিন দেখা হয়েছিল তারপর এই দেখা মাঝখানে দু একদিন ভিডিও কলে কথা হয়েছে কিন্তু তাও সেটা ভিডিও কলে কথা বলার বললে ওদের মন তো পোষায় না আর ওরা স্কুলে যা মজা করে সবাই একসাথে এই বছরটা তো পুরো বন্ধ তুই হয়তো ঢোক আমি দাদার জন্য বেট করি হরা দাদা মানে গাড়িটাকে পার করতে কি দেরি হলো এই দিকটা দিয়ে ওই দিকটা থেকে আসলে একটু ঘুরে আসতে হতো এরকম ভাবে মানে ওকে আরো এরকম তো ওদের দুটো জায়গায় না এত মানে
লোকজন এই পাশটাতে তো ভোটের বুথ, মানে যে এখানে ওই যে নিরঞ্জন বলে যে স্কুলটা বললাম ওটা হচ্ছে ভোটের বুথ। তার আগেও একটা কেমন আছেন? আমরা অপেক্ষা করছি কবে কখন আসবে এবার ডুডু। স্পন্দনকে তো বলা হয়নি, প্রথমে কি বলতো ফোন করছিলাম, তারপরে ফোনে কথা বলার পর হচ্ছে কি যে ওই এখানে আস্তে আস্তে দোকানে লাইন দিতে দিতে সুস্থ হলে সেটা মনে হলে যদি হয় পা ধুয়ে নিতে পারিস একটু দিন বস, ঠিক আছে? এবার আমি আমার নেক্সট আমি আবার চলে যাচ্ছি রান্নাঘরে, তারপর ফিরে আসছি। আমরা এখন মেমরি গেম খেলছি। এই তোর না ভিডিও তো দারুণ হয়েছে রে, স্পাইডারম্যানের ভিডিওটা। না না স্পাইডারম্যান না তো, কিসের এই কি ভিডিওটা রে? দেখলাম ওই যে রে যেটা এই কদিন আগে পাঠিয়েছিস যেটা স্পাইডারম্যানের জোকার, কি ওটা ছিল? না আমি দেখিনি। আচ্ছা কে জিতছে এই ওই ভিডিওটা? আচ্ছা তুমি কি মেমোরি গেমটা বুঝিয়ে দিয়েছো সমৃদ্ধকে ভালো করে? আচ্ছা কোনটা সার্চ করা হচ্ছে? আচ্ছা আচ্ছা একটু একজন একটু বুঝিয়ে দাও তো খেলাটা কি খেলা, তাহলে বাকিটা আমরা তার মানে গুটির পরে যে ছবিটা থাকবে সেই ছবিটাকে আমাদের তুলে বার করতে হবে। বাহ, না না সমৃদ্ধ তুমি ভুল করলে, যখন স্পন্দন পাচ্ছে তখন আর তুমি তুলবে না, ও তো পরপর পরপর তুলছে আর ওর মিলছে, বুঝেছো তো? যখন ও আর মিলতে মেলাতে পারবে না, ব্যাস এবার তোমার তোলার টার্ন, এবার তোমার টার্ন, এবার তুমি তোলো। আবার যখন তুমি তুলে তুলে সব পারবে, পরপর যখন পাবে তখন আবার স্পন্দন, না হ্যাঁ স্পন্দন সমৃদ্ধ একটা করে, ওয়ান চান্স। হ্যাঁ না এবার কোনটা দেখো, এরপরে আছে ফিশ। হ্যাঁ স্পন্দন একবার বুঝিয়ে দাও ভালো করে, স্টার্ট থেকে একদম স্টার্ট থেকে বোঝাও, তুমি সবকটা গুটি রেখে দাও আগে প্রথম থেকে। হ্যাঁ কার্ডস গুলো সব ভেতরে ঢুকিয়ে আর বইয়ে গুলো ঢুকিয়ে দাও। বুঝেছো সমৃদ্ধ? আচ্ছা এবার তাহলে ডোডো এবার তুমি গুটিগুলোকে আবার ওই কার্ডসগুলোকে আবার একটুখানি ভুলভাল করে সাজিয়ে দাও, তারপর আবার ফার্স্ট থেকে শুরু করো। তুমি তো পরপর বুঝে বুঝে চালটা দিয়ে দিয়ে সব তুলে নিয়েছো কার্ডগুলো। ব্যাস কোল্ড কফি আর গরম গরম পকোড়া একদম রেডি হয়ে গেছে, ছোটদের পকোড়াটা ভীষণ পছন্দের আর কোল্ড কফিটা আমাদের, চলে আসুন। এই তোমরা এদিকে এসো একটু। ধরো ভালো করে, দুজনেই ভালো করে ধরো, দুজনেই খুব শান্ত।
সমৃদ্ধ ঘোষ, আর হচ্ছে সমৃদ্ধর মা সোমাশ্রী, আমার বন্ধু হয়ে গেছে, আর সমৃদ্ধর বাবা দাদা সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ ও আবার আমার আমার দাদার বন্ধু হয়ে গেছে, ব্যাপারের বন্ধু হয়ে গেছে। সুতরাং আমরা এখন বন্ধু হয়ে গেছি, তবে এই লকডাউনে সবাই সবাই খুব মিস করেছি, স্কুল লাইফ মানে স্কুল চলাকালীন সবার প্রত্যেক দিন দেখা হতো, কিন্তু এই এক বছর ধরে শুধু ফোনে কথা হয়েছে। এই এক বছর দেড় বছর বারবার বলছি, প্রায় না এক বছরই মার্চেই দেখা হয়েছিল, মার্চের লাস্টে দেখা হয়েছিল, মার্চে ওদের 15-16 তারিখ নাকি স্কুল বন্ধ হয়ে গেছিল, মানে সেশন শেষ হয়ে গেছিল, আর তারপরে আজকে এই এপ্রিল মাস, মানে আলাদা সেকশন হয়ে গিয়েছে। ভালো লাগছে সমৃদ্ধ, ঠিক আছে না, চিকেন পকোড়া খাও, তুমিও চলে আসো, আমি ওখানে বাবাকে দিয়ে দিয়েছি, রান্নাটা যে যত মন দিয়ে করবে তার তত ভালো হবে, আমার থেকে মন দিয়ে তুই বেশি ভালো করে করবে তত বেশি ভালো হবে। তোমরা উঠে বসো না, এটা না পকোড়া না, ওই দিকে রান্নার লোক দেবে, এখন আমার মনে হয় রান্নাটাই বেশি ফ্যাশন, ঠান্ডা ঠান্ডা তো খুব ভালো লাগছে। সমৃদ্ধ সমৃদ্ধ সমৃদ্ধ, হ্যাঁ ঘেমে একেবারে গলদঘর্ম হয়ে গেছি, তার মধ্যে চিলি চিকেনটা করে ফেললাম, মাঝখানে গল্প গুজব করতে করতে একদম খেয়ালই ছিল না রান্না করতে হবে, এখন মোটামুটি 10টা বাজতে যায়, তাই জন্য চটপট করে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে হচ্ছে, চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা কি হয়ে গেলে ফ্রাই করাটা বাকি, চিলি চিকেনটা হওয়ার পরে এবার ডিম ফ্রাই করে নিলাম, এবার এটা আজকে এগ ফ্রাইড রাইস তৈরি করছি, কিছুটা ডিম প্রথমে তিনটে ডিম করে দিচ্ছি, তারপরে এখানে চারটে ডিম, এই কড়াইটা দেখে নিশ্চয়ই ভাবছেন যে কিরকম একটা দেখতে কালো একটা কড়াই, এটা কিন্তু লোহার কড়াই আর চাইনিজ কড়াই, এর মধ্যে যখনই হয় আমি চাইনিজ চাউমিন বা ফ্রাইড রাইস যেগুলো চাইনিজ ডিশগুলো হয় সেটা করি, অনেকটা একদম পাতলা কড়াইটা, আর এটাতে হিটটা মানে চাইনিজ রান্নার জন্য যাতে একটু হিটটা বেশি হবে সেই বেশি হিটেই কিন্তু এটা করা, দেখতে পাচ্ছি ডিমগুলো একটুখানি একটু কালচে 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 হয়েছে, কিন্তু এই স্মোকি ডিমের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগবে, ব্যাস এবার ডিমগুলো তুলে নিলাম, এই চাইনিজ কড়াইটা আজ থেকে প্রায় 10 বছর আগে কেনা, 10 বছর আগে কিনে এনেছিলাম, এটা যখন চাইনিজ রান্না হয় তখনই এটাকে ইউজ করি, এবার আমি এর মধ্যে ফ্রাই করবো রাইস, প্রথমে দিয়ে দেবো সবজিগুলো, উফ প্রচন্ড গরম লাগছে, রান্না করা মানে একদম পুরো ঘেমে নেই গলদ ঘর্ম, ও প্রথমে দেবো রসুন কুচি, রসুনটা কুচিয়ে রেখেছি, হেঁটটা বাড়িয়ে দিলাম, ওনারা ওখানে বসে ডোডোর জন্মদিনের অ্যালবামটা দেখছে, ডোডোর জন্মদিনে সবাই এসেছিল, যেটা 5 বছরের জন্মদিন হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করবো সেই অ্যালবামটা আর তার ভিডিওটাও, সেই জন্মদিনে সবাই খুব মজা করেছিলাম, কিন্তু গত বছর তো লকডাউনের জন্য কোনো জন্মদিন সেভাবে বাড়িতেই জাস্ট আমি মানে আমার ফ্যামিলি আর মা বাবা বোন এসে জাস্ট এই 6-7 জন মিলে সেলিব্রেট করেছি, কিন্তু তার আগের বছরের জন্মদিনটা ভীষণ মজা হয়েছিল, অনেক বড় করে সেলিব্রেট করেছিলাম 5 বছরটা। তেলটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম প্রথমে, এই রসুনের ফ্লেভারটা কিন্তু এই চাইনিজ ফ্রাই রাইসে বেশ ভালো লাগে, আপনারা যদি কোনো দিনও রসুনটা না দিয়ে ট্রাই করে থাকেন তাহলে একবার রসুনটা দিয়ে ট্রাই করবেন, তারপরে আমি ফ্রাই রাইসের সবজিগুলো দিয়ে দিলাম, এবার
পুরো রান্নাটা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাহলে হয়তো একটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন নুন, ঠিক আছে, ফ্রাইগুলো হয়ে গেলে তারপরে এবার আমি রাইসগুলো দেবো। ফ্রাইড রাইসটাও প্রায় শেষে করছেন, কিন্তু পুরো রান্নাটা দেখাতে গেলে প্রেমকেও এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওনাদের সাথে প্রেম একটু বসে কথা বলছে, তাই জন্য পুরোটা আমি দেখাতে পারছি না, মাঝে মাঝে ওকে ডেকে নিয়ে ভিডিওটা করছি। আর যেহেতু দু হাতে নিজেকে ধরে ধরে নাচতে হচ্ছে, এই জন্য একা একাও ভিডিওটা করতে পারছি না। ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেল, মানে তৈরি করা শেষ হয়ে গেল, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। ওদের একটু তাড়া আছে, একটু 10টা বেজে গেছে, আমি গরম গরম সার্ভ করার চক্করে একটু দেরি করে ফেললাম। দেখতে তো ভালোই হয়েছে, বাট খেতে কেমন হয়েছে উনি দেখা যাক। একদম লাস্টে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটা কিন্তু এখন বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না, আজকে মোটামুটি 2-3 দিনে বাজার ঘুরে ফের নিয়ে এসেছে স্প্রিং অনিয়নটা। কিন্তু স্প্রিং অনিয়ন ছাড়া এই চাইনিজ রান্নার টেস্টটা কিন্তু খুব একটা ভালো হয় না, যেতে চাইছি চাইনিজ ফ্রাইড রাইস। সেই জন্য কারণ হচ্ছে কুদঘাট বাজারে খুঁজেছে, এবং আমাদের বাড়ির কাছাকাছি বাজারে তো খুঁজেছে, সেখানেও পাইনি। কুদঘাটে খুঁজেছে, সেখানে পাইনি, তারপর বাজারে নিতে বোঝায় সুপার মার্কেটের ভেতরে বোঝায় স্প্রিং অনিয়নটা পেয়েছে। ঠিক আছে চলো, এবার তাহলে ওদেরকে খাবারটা সার্ভ করে দেবো। সমৃদ্ধকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, ঠিক আছে। ওদের এখন ঝাল লাগছে কিনা সেটা আমি হিসেবে করছি। বললো যে না ঝাল, ডোডো বললো যে ঝাল হয়েছে, তাও ভালো লাগছে। আর সমৃদ্ধ বললো না ঝাল হয়নি, কারণ তুমি একটু ওদের সাথে কোম্পানি দাও, আমি একটুখানি শেষ না ভালো লাগবে। আমি বলে তুমি তো খেতে শুরু করে দিয়েছো, কেমন হয়েছে? চলে এসেছে আমরা আজকে সন্ধ্যা আড্ডা শেষ পর্বে। সমৃদ্ধ মন খুব খারাপ, স্পন্দনেরও মন খুব খারাপ, কেউ কাউকে ছেড়ে বাড়ি যেতে চাইছে না। একবার হাগ করে নাও, হাগ করে নাও, হাগ করে নাও। 11:30 বেজে গেছে, সুতরাং বাড়িতে যেতেই হবে। কি আর চলে নেই আমরা, শুনো একদিন এবার সমৃদ্ধ একটু সকাল সকাল আসবে, বুঝেছিস তো? তখন সারাদিন তোরা খেলবি, প্রথমে নিচে গিয়ে খেলবি, তারপরে স্নান টান করে আবার ঘরে বসে খেলবি, ঠিক আছে সমৃদ্ধ? ঠিক আছে, তাহলে আজকে ছাড়া করে দাও আয় ওই জন্যই না ম্যামের মনে আলাদা সেকশন করে দিয়েছি। আচ্ছা এবার শোন না, এই ভিডিওটা এবার তুই বাড়িতে গিয়ে দেখবি তো, এই ভিডিওটা কালকে বা
পরশু দিন আঙ্কেল চ্যানেলে ছাড়বে, তখন তুই দেখতে পাবি। আবার দেখে দেখে মজা করতে পারবি, কিন্তু তুই খেলা করছিস তোর সাথে কি ব্যথা লেগেছে? এইবার বাবা ওখানে দাঁড়িয়ে কাঁদবে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। এদেরকে এখন মনে হচ্ছে দুজনকে দুজনে এরকম করে ছাড়িয়ে নিতে হবে, কারণ সন্দীপটা অনেকক্ষণ ধরে বেট করে খালি তালা লাগাচ্ছে কি হলো, চলো চলো, রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, অনেকটা রাত হয়ে গেছে কিন্তু ওদের থামানো যাচ্ছে না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকবে।